আফতার হোসেন অন্টু, আপনি লিখেছেন বিবাহের বিবাহিত নারীরা কিভাবে বাবা মায়ের হক আদায় করবে। বিবাহিত নারীরা তাদের সাধ্য অনুযায়ী বাবা মার হক আদায় করবেন, আর্থিক সঙ্গতি থাকলে, তাদের আর্থিক অনটন থাকলে বাবা মাকে তারা হেল্প করবেন, আর যতক্ষণ পারেন স্বামীর সংসার থেকে যখন বেড়াতে যাবেন তখন বাবা মাকে শারীরিকভাবে খেদমত করবেন, ফোনে খোঁজ খবর নেবেন, বিভিন্নভাবে তাদের সহায়তা করবেন, অন্য লোক দিয়ে তাদের হেল্প করার চেষ্টা করবেন, অর্থাৎ সাধ্য যতটুকু আছে ততটুকু তারা খেদমত করার চেষ্টা করবেন। এমনি লোকমান হোসেন আপনি লিখেছেন শুক্রবারে কেউ ফজর নামাজ না পড়লে তার সেদিনের জুমার নামাজ হবে না, কথা কতটুকু সঠিক? না, এটি সঠিক কোনো কথা না, তবে এটা ঠিক যে সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কিন্তু শুক্রবার ফজর নামাজ। আমরা অনেকেরা চাই না, শুক্রবারের ফজর নামাজ হলো দুনিয়াতে যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট নামাজ, এবং বিষয়টা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, একটি ভিডিওতে আমরা বিস্তারিত সম্পর্কে বলেছি। এই জন্য শুক্রবার ফজর নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া উচিত এবং বৃহস্পতিবার রাতে শুয়ে যাওয়া উচিত, যাতে কোনোভাবে শুক্রবার ফজর নামাজ জামাতের সাথে মিস না হয়। কোনো কারণে যদি শুক্রবার ফজর নামাজ মিস হয়ে গেল, আল্লাহ না করুন ঘুম থেকে উঠতে পারলেন না, তার মানে এই না যে তার জুমার নামাজ হবে না, এটি ভুল কথা।